আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। জি হ্যাঁ, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি বিশাল নির্মাণ কার্যযজ্ঞের এক অংশ। বাগেরহাট জেলার রামপাল উপজেলার সাপমারি নামক জায়গায় এই বিশাল কর্মযজ্ঞটি 2010 সাল থেকে শুরু হয়েছে। এই প্রজেক্টটির মালিক হচ্ছে বাংলাদেশ এবং ভারত। যৌথ বিনিয়োগের মাধ্যমে এই বিশাল প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রজেক্টে বাংলাদেশ গভর্নমেন্টের বিপিডিবি অর্থাৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে সেটি, এবং ইন্ডিয়ার যে ন্যাশনাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, এই দুটি সংস্থার যৌথ উদ্যোগের প্রজেক্ট হচ্ছে এই রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে পশুর নদীর তীরে 1834 একর জমির উপরে নির্মিত হচ্ছে এই বিশাল প্রজেক্টটি, এবং এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম তত্ত্বাবধান করছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন তাপ বিদ্যুৎ কর্পোরেশন। বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সম্পূর্ণ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে যেই খরচ হবে তার 30% অর্ধেক অংশ বাংলাদেশ এবং অর্ধেক অংশ ইন্ডিয়া বহন করবে, এবং বাকি যেই অর্থ এই প্রজেক্টটি তৈরি করতে খরচ হবে তা সম্পূর্ণ ইন্ডিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এনটিপিসি থেকে লোনের মাধ্যমে বাস্তবায়িত হবে। এবং এই লোনের পরিমাণটা তারা উল্লেখ করেছে প্রায় 1.5 বিলিয়ন ইউএস ডলার। এই বিদ্যুৎ কেন্দ্রটির ঠিক সামনে আপনারা যে বিশাল বড় একটি টার্মিনাল বা জেটি দেখতে পাচ্ছেন, এটি করার পেছনে একটি বড় ধরনের কারণ রয়েছে। সেটি হচ্ছে এই থার্মাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটিতে যে জ্বালানি ব্যবহার করা হবে সেটি হচ্ছে কয়লা। অর্থাৎ এইখানে যেই কয়লা বিদ্যুৎ উৎপাদন করার জন্য ব্যবহার করা হবে তার বাৎসরিক কনজিউম হবে প্রায় 4.17 মিলিয়ন মেট্রিক টন, যা কিনা সরবরাহ করা হবে পৃথিবীর বিভিন্ন পশ্চিমা দেশ থেকে। এবং এই বিশাল পরিমাণের কয়লা সরবরাহ করার জন্যে প্রায় 80,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল বড় বড় কার্গো জাহাজের প্রয়োজন হবে। প্রায় 60টির মতো বিশাল বড় বড় কার্গো জাহাজ প্রত্যেক বছর এই থার্মাল পাওয়ার প্লান্টের জেটিতে বিরাতে হবে, যার কারণেই এই বিশাল বড় টার্মিনাল বা জেটি তাদেরকে তৈরি করতে হয়েছে। কাজের অগ্রগতি বিগত দিনের তুলনায় অনেক শতাংশ বৃদ্ধি পেয়েছে গত 2 বছরে। আশা করা যায় আর 1 থেকে 2 বছরের ভিতরে তাদের সম্পূর্ণ প্রজেক্টটি তারা শেষ করতে পারবে এবং তাদের উৎপাদনে তারা আসতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই প্রজেক্টটি সম্পর্কে ডিটেলসে জানাতে পেরেছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।